হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্মার্ট ইবাইকের পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন একটি গাড়ির সামনে আমি দাঁড়িয়ে রয়েছে। আমাদের কিন্তু অনেক রকম গাড়ি রয়েছে, অনেক মডেলের, বিভিন্ন মডেলের বিভিন্ন আইটেমের গাড়ি রয়েছে। গাড়ির সমাহার, আপনার কি প্রয়োজন? ইলেকট্রিক বাইকের দুই চাকা, তিন চাকা সব ধরনের গাড়ি রয়েছে আমাদের কাছে। আজকে এই গাড়িটির সম্বন্ধে আমি বিস্তারিত বলবো। এটি হচ্ছে হাইব্রিড প্রো 16 গাড়ি। এই গাড়িটি একবার চার্জ করলে অনায়াস আপনারা 30 থেকে 40 কিলোমিটার যেতে পারবেন। তো এই গাড়িটির সম্বন্ধে চলুন আমরা জেনে নেই। ভিডিওটি না টেনে অবশ্যই ভিডিওটি দেখুন, সব কিছু জানতে পারবেন, ভিডিওতে সব কিছু রয়েছে। ওয়াও, দারুণ একটি কালার এবং দারুণ একটি মডেল, খুবই সুন্দর এই গাড়িটি। আপনারা পাচ্ছেন মাত্র 49,000 টাকায়। দেখতে পাচ্ছেন গাড়ির কালারটি কিন্তু জস, খুবই সুন্দর, এবং গাড়িটি দেখতে কিন্তু অনেক গর্জিয়াস, লুকিং কিন্তু অসাধারণ। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। প্রথমে যদি চলে আসি, দেখতে পাচ্ছেন উপরে এই যে দেখতে পাচ্ছেন, ওয়াও, এটি হচ্ছে গাড়ির হেডলাইট। এবং গাড়ির সাথে কিন্তু খুব সুন্দর একটি মিউজিক হর্ন রয়েছে, এবং এটি ছাড়াও রয়েছে একটি বেল, দেখতে পাচ্ছেন, ওয়াও, দারুণ। রয়েছে ব্রেক, সামনের ব্রেক রয়েছে, পিছনের ব্রেক রয়েছে, একটি অসাধারণ ঝুড়ি দেখতে পাচ্ছেন, বড় মাপের ঝুড়ি, যেখানে আপনি চাইলেই 10 কেজি মাল ক্যারি করতে পারবেন এখানে রেখে, বা কম বেশি। তারপর রয়েছে, একটু নিচে চলে আসলে দেখতে পাবেন গাড়ির সাসপেনশন, খুব সুন্দর সাসপেনশন। গাড়ি কিন্তু পিছনে সামনে উভয় জায়গাতে সাসপেনশন রয়েছে, যার কারণে খুব সুন্দরভাবে আপনারা উঁচু নিচু ঢালু, মানে যে কোনো ভাঙা চোরা রাস্তাতেও চালালে ঝাঁকুনি খাওয়ার ভয় নেই, কারণ সাসপেনশন রয়েছে অসাধারণ। তারপর দেখছেন টায়ার, এটি কিন্তু টিউবলেস টায়ার, আপনি চাইলেই এখানে জেল ভরে গাড়িটি টিউবলেস করতে পারবেন, এবং কোনো রকম হাওয়াও যাবে না, পাঙ্কচারও হবে না, তার কাটা ঢুকে গেল। রয়েছে দেখতে পাচ্ছেন দারুণ একটি অ্যালুমিনিয়াম রিম, এবং গাড়ির সামনে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ড্রাম ব্রেক। ড্রাম ব্রেক হওয়ার কারণে আপনারা নিজেরাই নিজে খুব সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন, কমাতে পারবেন, বাড়াতে পারবেন, খুব সুন্দর। রয়েছে একটি অসাধারণ শু লাইট দেখতে পাচ্ছেন। তারপর যদি এখানে একটি ব্লাঙ্ক জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন, পা রাখার জন্য তো প্যাটেল রয়েছেই দুই পাশে। তারপর এখানে একটি ব্লাঙ্ক জায়গা, আপনি বাজার করে খুব সুন্দরভাবে এখানে রাখতে পারবেন, যে কোনো কিছু আপনি এখানে রেখে ক্যারি করতে পারবেন। এই গাড়িটিতে কিন্তু 180 কেজি মাল খুব সুন্দরভাবে আপনি বহন করতে পারবেন। তারপর যদি এদিকে চলে আসি, দেখতে পাচ্ছেন গাড়ির ডেস্ক বোর্ডটি দেখা যাচ্ছে, চাবিটি যদি অন করি, ওয়াও, অন করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন ডেস্ক বোর্ডটি জ্বলে উঠল, এবং এখানে কিন্তু শো করছে 100। তারপর দেখতে পাচ্ছেন, ওয়াও, 75, 50, 25, মানে চার্জ যতটুকু কমতে থাকবে আপনার এই লেভেলগুলোও কিন্তু কমতে থাকবে। এখন গ্রিন সিগন্যাল দিচ্ছে, যখন চার্জ কমে যাবে সম্ভবত ব্লাঙ্ক হয়ে যাবে, প্রতিটা আস্তে আস্তে ব্লাঙ্ক হয়ে যাবে। 25% আসলে আবার আপনার নতুন করে সুন্দরভাবে চার্জ দিতে হবে ফুল। গাড়িতে কিন্তু খুব সুন্দর পাচ্ছেন দুটি চাবি, পাচ্ছেন দুটি রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোল দিয়েও আপনি গাড়িটি আনলক করতে পারবেন, লক করতে পারবেন। রয়েছে সিকিউরিটি অ্যালার্ম, ওয়াও, ডিজিটাল লক সবই পাচ্ছেন গাড়ির সাথে। রয়েছে গাড়িতে তিনটি গিয়ার দেখতে পাচ্ছেন, এই যে সুইচটি, এটি কিন্তু গাড়ির গিয়ার। এক নম্বর গিয়ার, দুই নম্বর গিয়ার, তিন নম্বর গিয়ার, আপনি গাড়িটি গিয়ার যত দিবেন ততই গাড়িটি ই বাড়বে, গতি বাড়বে। পিক আপ দিলেই খুব সুন্দরভাবে দেখতে পাবেন পিছনের চাকাটি ঘুরছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে পিছনের চাকাটি ঘুরছে। যত গিয়ার বাড়াবেন ততই কিন্তু বাড়বে, ব্রেক করবেন থেমে যাবে। তারপর রয়েছে দেখুন, ওয়াও, দারুণ। গাড়িতে কিন্তু খুব সুন্দর ইন্ডিকেটার সিস্টেম রয়েছে, ইন্ডিকেটার সুইচ, আপনি চাইলেই ইন্ডিকেটার লাগিয়ে নিতে পারবেন। তারপর রয়েছে হর্ন সুইচ দেখতে পাচ্ছেন, এখানে হর্ন সুইচ, আবার এখানে রয়েছে একটি বেল, ওয়াও, সাইকেল বেল। এবং পিছনে কিন্তু ব্যবহার করা হচ্ছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক, দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ডিস্ক ব্রেকের ওয়েল সেটটা। আস্তে আস্তে আমরা পিছনে চলে এলে দেখতে পাবেন ড্রাইভিং সিট, অসাধারণ এবং খুব সুন্দর একটি ড্রাইভিং সিট। পিছনে একটি সিট রয়েছে, এই সিটটি তো চাইলে যে কেউ, বড় ছোট যে কেউ এখানে বসে চালাতে পারবেন, বসতে পারবেন। দেখতে পাচ্ছেন পিছনের চাকায় রয়েছে গাড়ির সাসপেনশন, পিছনে খুবই সুন্দর টায়ার, সামনে পিছনে উভয় জায়গাতে কিন্তু সমান টায়ার ব্যবহার করা হয়েছে, এবং টিউবলেস টায়ার দেখতে পাচ্ছেন। 350 ওয়াট মোটরের একটি খুব সুন্দর রিংয়ের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে, 350 ওয়াট মোটর। এবং দেখতে পাচ্ছেন পিছনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক, হাইড্রোলিক ডিস্ক ব্রেকটি খুবই উন্নত মানের, দারুণ হাইড্রোলিক ওয়েল ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন পুরো সেটটি। এবং পিছনে যে বসবে সে কিন্তু এখানে পা রাখতে পারবে, পা রাখার জন্য একটি পাদানি দেওয়া হয়েছে।
দেখতে পাচ্ছেন গাড়ির সাসপেনশন সামনের মতো পিছনেও দারুণ সাসপেনশন, ওয়াও। পিছনে দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিকেটার, এই ইন্ডিকেটার আপনি খুব সুন্দরভাবে সুইচ দিলে জ্বলবে। রয়েছে ডাবল স্ট্যান্ড, ওয়াও, দারুণ ডাবল স্ট্যান্ড। চাইলেই আপনি গাড়িটি ডাবল স্ট্যান্ড যে কোনো জায়গায় করে রাখতে পারবেন। তো ফ্রেন্ডস, বিস্তারিত সব কিছু বলার চেষ্টা করলাম, আশা করি সব কিছু বুঝেছেন গাড়িটির সম্বন্ধে। এই গাড়িটি কিন্তু দারুণ একটি গাড়ি এবং স্টক খুব সীমিত, আপনারা চাইলে খুব দ্রুত অর্ডার করতে পারেন। রমজান উপলক্ষে আমরা কিন্তু গাড়ির সাথে গিফট দিচ্ছি 5 কেজি আজওয়া খেজুর। তো ফ্রেন্ডস, বাংলাদেশের 64 জেলাতেই কিন্তু আমরা গাড়ি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, কন্ডিশনের মাধ্যমে যে কোনো জেলায় পাঠিয়ে থাকি মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তো আজকে এই গাড়িটি সম্বন্ধে জানলেন, পরবর্তীতে আবার কোনো গাড়ি নিয়ে আমি হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, কারণ সকল প্রকার ইলেকট্রিক বাইকের রিভিউ দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই আপনারা পেয়ে যাবেন অনেক ধরনের ভিডিও এবং নতুন নতুন ভিডিও। তো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আসসালামু আলাইকুম।